হে বন্ধুরা, সবুজ অফিসিয়ালে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আর আজকের এই এপিসোড জুড়ে থাকছে বিশ্ব ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কীভাবে উৎপত্তি হয়েছে, কীভাবে এটি আমাদের মাঝে এলো, সেটাই থাকছে আজকের এই এপিসোডে। তো চলুন আর দেরি না করে ইন্ট্রো এর পরে শুরু করা যাক। ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে, যদিও অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয়। 1269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তাকে বন্দী করেন, কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিনই ছিল 14ই ফেব্রুয়ারি। আত্মপার 496 সালে পোপ সেন্ট জোলাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্স স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন। খ্রিস্টান জগতে পাদ্রি সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে, যেমন 23 এপ্রিল সেন্ট জর্জ ডে, 11 নভেম্বর সেন্ট মার্টিন ডে ইত্যাদি। পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব ধর্ম উৎসব সর্বক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য, তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন্স দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় 1776 সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রেলিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানেও 2017 সালে ইসলাম বিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে সেদেশের আদালত। বর্তমানকালে পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক, প্রায় 100 কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কাঠ, ফুল, চকলেট, অন্যান্য উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করে থাকে। আনুমানিক প্রায় 2.5 কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যালেন্টাইন কেমন হবে তা একটু জেনে নেই। এদিনে সারা বিশ্বে একযোগে উদযাপিত হবে ভালোবাসা দিবস। দিবসটিকে কেন্দ্র করে সারা বিশ্ব হয়ে উঠবে উন্মাদ। আধুনিক ফ্যাশনের উপরাহে ছেয়ে যাবে হাটবাজার, রেস্তোরাঁগুলো সাজানো হবে নতুন সাজে, পার্কগুলোকে তৈরি করা হবে যুবক যুবতীর চাহিদা মাফিক। সারাদিন চলবে হইচই উন্মাদনা, প্রেমিক যুগলের চোখে মুখে থাকবে যৌন উত্তেজনা। তারা একযোগে রাস্তায় নেমে প্রিয়জনের জন্য ছড়িয়ে দিবে ভালোবাসার সব রং। এদিনে তরুণ তরুণীর বেহাল দশা দেখে শয়তানও লজ্জিত হবে। আর এগুলো হবে সব সভ্যতার নামে, সংস্কৃতির নামে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে 92% মুসলমানদের দেশে মসজিদের শহর ঢাকা সহ দেশের সব শহর বন্দরে, স্কুল কলেজে ও পার্কের আঙিনায় চলবে এ অসভ্যতা ও পশুত্ব। কারণ আন্তর্জাতিক শক্তি মুসলমানদের চরিত্রহীন করার জন্য, যুব সমাজকে বিপদগামী করার জন্য নানা ধরনের আয়োজন করে যাচ্ছে। বিভিন্ন চাকচিক্যের মাধ্যমে যুবকদের বিপদগামী করছে, অন্যায়ের পথে তাদের অগ্রসর করছে। বিশেষ করে বাংলাদেশে এক শ্রেণীর লোকেরা মুসলিম এদেশে নতুন এক ধরনের সংস্কৃতি আমদানি করেছে, নতুন এক দিবস ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, তাকে বিভিন্ন গিফট কিনে দেবেন, নিয়ে যাবেন তাকে নামি দামি রেস্টুরেন্টে, কিংবা আপনি আপনার ফ্রেন্ডের সাথে দিবসটি পালন করবেন নামি দামি কেক কেটে। সাজানো থাকবে ফুল, বেলুন আর ফেস্টুনে, মুখরিত থাকবেন সবাই,
মাখবেন মুখে কেক, নষ্ট করবেন নানা রং বাতি, ফুটাবেন আতশবাজি, করবেন হইচই। কিন্তু একবারও কি ভেবেছেন আমাদের আশেপাশে অনেক পথ শিশু আছে, তারা একটু পানাহারে দুয়ার থেকে দুয়ারে ঘুরে বেড়ায়? তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অর্থ অপব্যয় না করে পথ শিশুসহ অসহায়দের মাঝে সেগুলো বিলিয়ে দিন, তাদের মুখে হাসি ফোটান। আর সেই সাথে শেষ করছি আজকের এই এপিসোড। তো আবার নতুন কোনো একটি এপিসোড নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।